হ্যালো বন্ধুরা, আজকে আরও চলে আসলাম মাছে বাওয়ার গুদিয়ে নিয়ে। ছোট চিংড়ি দিয়ে আমি কিভাবে মাছে বাওয়ারটাকে ভর্তা করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এখন। সো প্রথমে আমি হচ্ছে কড়াই তেল দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ দিলাম, আর এখানে মশলা একদমই অল্প দিতে হবে, মশলা কিছুই না, জাস্ট পেঁয়াজ রসুন আদাবাটা, তারপর হচ্ছে কাঁচামরিচ দিতে হবে, আর হচ্ছে হলুদ লবণ, এগুলো তো কমন মশলা, আর কোনো কিছুই দিতে হবে না। সো একে একে আমি সমস্ত মশলাগুলো দেওয়ার পরে আমি এখন এটাকে কুক করব। তারপর হচ্ছে আমি এখন হচ্ছে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিলাম, ছোট চিংড়ি। সো এটাকে আমি কিছুক্ষণ কুক করব, তারপর হচ্ছে ঢাকনা দিব, ঢাকনা দিয়েই আমি এটা কুক করব। এই মাছে বাওয়াটাকে অ্যাকচুয়ালি বাংলাতে কি বলে জানি না, বাট ইংলিশে এটাকে দিল বলে। আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, অনেক ভালো লাগে খেতে। এখানে যারা হচ্ছে ক্যানাডিয়ানরা আছে তারা কিন্তু এরা বিভিন্ন প্রকার স্যুপে ওরা ইউজ করে আর কি। তো আমরা তো আদিবাসীরা আগে থেকে এই খাবারটার সাথে আমরা পরিচিত, আমরা জানি আমাদের পার্বত্য এলাকায় এটা খুবই হয়। সো সমতলের বন্ধুরা, যদি তোমরা কখনো ট্রাই করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে পাহাড়ি কোনো দোকান থেকে এটা কিনতে হবে, সেটা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান অথবা ঢাকা শহরেও এখন অনেক হচ্ছে পাহাড়ি দোকান আছে, সেখান থেকেও নিতে পারো। সো সবগুলো দেওয়ার পরে আমি একটুখানি পানি দিলাম, এখন বেশি একটা পানি দিতে হবে না, যেহেতু আমি এটাকে ভর্তা করব। আমি এটাকে হচ্ছে একদমই শুকাবো, লবণ হয়েছে কি নাও চেকে দেখতে হবে। ফাইনালি আমার কাছে মনে হয় লবণটা হয়েছে, সো আর লবণ দিতে হবে না। তো আমি এখন একদমই হচ্ছে এটাকে ঝোলটা একদম শুকনা করবো আর কি, যেন আমার পেস্ট করার সময় যেন এটা পানিটা আমার গায়ে না লাগে আর কি, অথবা এটা ওভার কুক যেন না হয় সেই জন্যই আর কি। তো হয়ে গেল, আমি এখন এটাকে হচ্ছে পেস্ট করব হামন্ডিসটা দিয়ে। প্রথমে আমি ট্রাই করলাম হচ্ছে কড়াইয়ে করার জন্য, কিন্তু আসলে কড়াই করাটা তেমন একটা পছন্দ হলো না আমার কাছে, তাই আমি হামান্ডিস্তাতেই আবার করলাম। হামান্ডিস্তাতে করে একদম পারফেক্ট একটা ভর্তা হয়েছে। সো আমার ভর্তাটা হয়ে গেল, এটাই হচ্ছে ফাইনাল লুক। যদি খেতে চাও বন্ধুরা তাহলে পাহাড়ি এলাকায় যাও। বাই।